মুহাইমেন তো আল্লাহর নাম, তবে একটা জিনিস খেয়াল করতে হবে, আল্লাহর নামগুলোর সাথে আলিফ লাম থাকবে। হ্যাঁ, যেমন আর রহমান, আর রাহিম, হ্যাঁ, অথবা এজাফাত থাকবে, গাফিরুজ্জাম্বে, গাফিরুল মাগফিরাহ। হ্যাঁ, গাফির মানে ক্ষমাশীল, আর জাম্ব মানে গুণ। তাহলে গুণ এবং পাপ মার্জনাকারী কে? আল্লাহ। তাহলে এটা আল্লাহর সেফা হলো এবং এটা আল্লাহর এসএমও হলো। যেমন আমরা যদি বলি, যেমন রাহিমুল্লাহ, রাহিমুল্লাহ, আল্লাহর রাহিম, এখানে রাহিম মানে মারহুম, রাহিম মানে মারহুম। তাহলে রাহিমুল্লাহ এর অর্থ হলো আল্লাহ কর্তৃক রহমত প্রাপ্ত। তাহলে এখানে এই প্রশ্ন আসবে না যে রহিম এরা তো আল্লাহর নাম, তাহলে উনি ওনার নাম কি এখানে হলো? উত্তর হচ্ছে হ্যাঁ হলো, এখানে রাহিমুল্লাহ বলা হয়েছে, অর্থাৎ আল্লাহ কর্তৃক রহমত প্রাপ্ত, ফলে এখানে সমস্যা নেই। কিন্তু আর রাহিম এটা আল্লাহর নাম খাস, আর রাহিম বলার সাথে সাথে আল্লাহ, এই জন্য আর রাহিমের আগে আব্দ শব্দটা ইউজ করে নাম রাখা যাবে, আব্দুর রাহিম, আব্দুর রাহিম। আবার রাহিমুল্লাহও শুদ্ধ আছে। তারপরে যেমন রব, এটা কার নাম? আল্লাহর নাম, কিন্তু আসলে রব না, এটা হবে আর রব, আর রব আল্লাহর নাম, এই জন্য আমরা বলি যে আব্দুর রব, রবের বান্দা। কিন্তু রব্বুদ্দার যদি বলি, এখানে রব মানে কি আল্লাহ? না, ঘরের মালিক, রব্বুদ্দার, ঘরের মালিক। এটা কিন্তু রব বলতে যে এখন ঘরের মালিক রব্বুদ্দার, এর নাম হলো রব্বুদ্দার, হ্যাঁ ধরলাম, তাহলে রব এখানে কিন্তু আল্লাহর নাম না, এটা বুঝতে হবে। তো সুতরাং আল্লাহর নাম যেগুলো সাব্যস্ত হয়েছে সেগুলোকে আল্লাহর জন্য খাস করে রাখতে হবে। কিছু কমন নাম আছে যেগুলো আলিফলাম লাগানোর পরে আল্লাহর জন্য খাস হয়ে যায়, আলিফলাম ছাড়া এটা মানুষের ক্ষেত্রেও ব্যবহৃত হতে পারে। যেমন করিম, হুয়া রাজুলুন করিমুন, রাজুলুন করিমুন, সম্মানিত একজন ব্যক্তি। করিম কি আল্লাহর নাম? উত্তর হচ্ছে না, আল করিম হচ্ছে আল্লাহর নাম, আল করিম। তাইলে করিমুল্লাহ কেউ নাম রাখে, আছে না বাংলাদেশে করিমুল্লাহ, যেমন কলিমুল্লাহ এটাও রাখে অনেকে, কলিমুল্লাহ অর্থাৎ আল্লাহ যার সাথে কথা বলেছে। আর আরেকটা হলো করিমুল্লাহ অর্থাৎ আল্লাহ কর্তৃক সম্মানিত, আল্লাহর সম্মানিত বান্দা। তাহলে করিম এখানে কি আল্লাহর নাম? না, কিন্তু আল করিম আল্লাহ নাম। তাহলে আল করিম যেহেতু আল্লাহর নাম, তাহলে এটা যদি মানুষের নামের অংশ হতে হয় তাহলে বলতে হবে আব্দুল করিম। কিন্তু সব নামের ক্ষেত্রে এটা প্রযোজ্য নাও হতে পারে। এখন মুহাইমিনুল্লাহ অথবা মুহাইমিনুল হক, এই নামটা দ্বারা কী বোঝানো হয়েছে দেখতে হবে। সাধারণত মুহাইমিনুল হক বা মুহাইমিনুল্লাহ, মুহাইমিনুল ইলাহ, মুহাইমিনুর রব, এই ধরনের নামটা আমার মনে হয় একটু ভালো করে তাহকিক করে দেখতে হবে এটা ঠিক আছে কিনা। মুহাইমিনুন আলিফ লাম ছাড়া এটা যদি হয় এবং সেটার দ্বারা হাইমানা মানে হচ্ছে নিয়ন্ত্রণ করা আর কি, প্রতাপশালী হওয়া, কোনো কিছুর উপরে নিজের প্রভাব বিস্তার করা, তাহলে হাইমানা থেকে মুহাইমেন মানে আলিফ লাম ছাড়া শাব্দিক অর্থের দিক থেকে বান্দার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। রাজুলুন মুহাইমেনুন, রাজুলুন মুহাইমেন, তিনি এমন একজন ব্যক্তি যার হাইমানা প্রভাব আছে। তাহলে আল্লাহর বেশ কিছু সিফাত এর শব্দ বান্দাদের ক্ষেত্রে ব্যবহৃত হয়, তবে মনে রাখতে হবে যখন সেটা আল্লাহর সিফাত হিসেবে ব্যবহৃত হয় তার শর্তটা পূরণ করতে হবে, প্লাস তার অর্থটা তখন হবে কি? কামাল, কমপ্লিটনেস, কমপ্লিট মিনিং, কম্প্রিহেন্সিভ মিনিং অফ দিস অ্যাট্রিবিউট। আমরা যখন বলবো আল করিম, দানশীলা হতে পারে, মর্যাদাবানও হতে পারে, এমন মর্যাদাবান যার মর্যাদার উপর আর কোনো মর্যাদা নেই, এমন দানশীল যার মতো আর কেউ দান করতে পারে না, তাহলে এটাকে বলা হয় পরমার্থ, অ্যাবসলিউট মিনিং অফ দিস অ্যাট্রিবিউট, এই গুণের পূর্ণাঙ্গ মানে কি বলে যে অর্থ এখানে আল্লাহর জন্য সাব্যস্ত করতে হবে। এই জন্য বলা হয় আল কামালুলিল্লাহ, কমপ্লিটনেস, এটা শুধু আল্লাহর জন্য।
আর বান্দা তার প্রত্যেকটা কাজ অপূর্ণ, অতএব বান্দার সেফাতও অপূর্ণ, তার কাজ অপূর্ণ। অতএব যখন কমন অ্যাট্রিবিউটগুলো, সেফাতগুলো আমরা ইউজ করি, তখন আল্লাহর জন্য হবে একটা কমপ্লিট কম্প্রিহেন্সিভ মিনিং, আর বান্দার জন্য হবে লিমিটেড মিনিং, যেটা বান্দার সিফাত, বান্দার বৈশিষ্ট্যের সাথে যায়। অতএব একই সিফাত আল্লাহর ক্ষেত্রে আর বান্দার ক্ষেত্রে কখনো সেম হতে পারে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাইসা কামিতলিহি শাই ওয়া হুয়া সামিউল বাসীর, কোনো কিছুই তার মতো না, তার অ্যাট্রিবিউটের মতো কোনো কিছু নাই, তার মতো কোনো কিছু নাই। তবে তিনি সামিয়া, সর্বশ্রোতা, সব শোনেন, বাসীর, তিনি সব কিছু দেখেন। তাহলে তার দেখার বান্দার দেখার মধ্যে বেশ কম আছে? কেউ যদি বলে আমিও দেখি আল্লাহও দেখে, সত্য কি না? উত্তর কি? সত্য, কথা সত্য, কিন্তু আল্লাহর দেখা আর আপনার দেখা একরকম নয়। আপনি একটা জিনিস হাত থেকে ফেলে দিলেন, ভেঙে গেল, আপনারও কুদরত আছে, তাহলে ক্ষমতা আছে, আবার আল্লাহরও ক্ষমতা আছে, কিন্তু আপনার ক্ষমতা আল্লাহর ক্ষমতার মতো নয়, আপনার ক্ষমতা অনেক লিমিটেড, অনেক লিমিটেড। বরং আল্লাহ যদি আপনি চান আপনার ক্ষমতা বন্ধ করে দিতে পারবে, আপনি আল্লাহর ক্ষমতার কিছুই করতে পারবেন না। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।